হাজারাহু তালা এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে তার দানশীলতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অধিক পরিমাণে দান করতেন এই দানশীলতাটার দানশীলতা বৈশিষ্ট্যটা তিনি তার পিতা থেকে পেয়েছেন হাজার তাবুক্লাহ তালহ সম্পর্কে তো আমরা জানি তিনি তার ঘরের সব কিছু আল্লাহর রসুলের হাতে নিয়ে উপস্থাপন করে দিয়েছেন কিছুই ঘরে রাখেন নেই বিশ্বনবী জিজ্ঞাসা করেছিলেন আপনি সব নিয়ে আসলেন ঘরে আপনি কি রেখে এসেছেন তখন একটা জবাব দিয়েছিলেন এসেছি সেই বৈশিষ্ট্য পরিপূর্ণ ভাবে পেয়েছেন আসমারদ্লাহ হা সম্পর্কে তারই আহ ছেলে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লা ইবনে জুবাইর নিজে বলেছেন মা রু ইমর আতান কত্তু আজুয়াদা মিন আয়েশা ও আসমা আমি হাজরতে আয়েশা আমার খালা আয়েশা আর আমার মা আসমা এদের থেকে বেশি পরিমাণ দানশীল আমি এই পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে দেখিনি তবে দুইজনের দানশীলতার মধ্যে একটু পার্থক্য রয়েছে উভয়ের দানশীলতার মধ্যে একটু একতেলাফ রয়েছে একটু ভিন্নতা রয়েছে হাজরতে আবদুল্লাহ জুবাই নিজে বর্ণনা করে দিয়েছেন এই ভিন্নতাটা ছিল আমার মা আয়েশা আমার মা আসমা তিনি আগামী দিনের জন্য কোনো কিছু রাখতেন যা তার হাতে আসতো তিনি দান করে দিতেন দান করে দিতেন আর আয়েশা তিনি জমাতেন তিনি জমায়ে জমায়ে জমায় জমায় জমা একটু বেশি পরিমাণ হতো সবটাই তিনি দান করে দিতে উভয়ই দানশীল ছিলেন দানশীলতা উভয়ই জীবনের একেবারে নিত্য মানে একেবারে তাদের জীবনের সাথে জড়িত এই বৈশিষ্ট্যটি তাদের ছিল তারা সবসময় দান করে দিতেন যতটুকু উপহার পেতেন সবই দান করে দিতেন আসমারদুল্লাহ তালান তিনি সম্ভ্রান্ত পরিবারের এবং সচ্ছল পরিবারের কন্যা ছিলেন এই সচ্ছলতার পরে যা সম্পদ তিনি পেয়েছেন সবটাই তিনি আল্লাহর রাস্তায় নবীর হাতে দান করে দিয়েছেন এবং দানশীলতা তার চরিত্রের অন্যতম ভূষণ ছিল